তো বন্ধুরা স্বাগত জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অ্যাচিভ এমসে তো এই মুহূর্তে কিন্তু তোমরা প্রত্যেকেই ষোলোই জানুয়ারি অর্থাৎ আজকের দিনের দিকে কিন্তু তোমরা প্রত্যেকেই তাকিয়েছিলে আজকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিন ছিল তো এই রিক্রুটমেন্টটা সম্পর্কে দেখে নাও রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবেল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু হাজার কুড়ি তো এই ব্যাপারে কিন্তু অর্থাৎ তোমরা এইটুকুনি পয়টিভ থাকো যে এই রিক্রুটমেন্টে কিন্তু কোনো রকম কেস হয়নি হ্যাঁ বন্ধুরা এই রিক্রুপমেন্টে কিন্তু কোনো রকম কেসের সঙ্গে জড়িত নয় শুধু পিআরবি আরবি পি আরবি কী চাইছে পিআরবি যাতে তোমাদের রিজাল্টটা পাবলিশ করার পর সেটাই সেই প্রসেসটা যেন ভাবে হোল্ড যেন না হয়ে যায় তার জন্য একটু লেট করছে দু হাজার সালে যে রিক্রুটমেন্টটা হয়েছিলো তাতে কিন্তু ডাইরেক্ট কেস হয়েছিলো এবং তার জন্য কিন্তু দেড় বছর ঝুলতে হয়েছিল তো সেই দিকে কিন্তু তোমরা পজিটিভ থাকো সেই সেইরকম কিন্তু তোমাদের সঙ্গে কিচ্ছু হতে চল মানে হবে না তোমরা সেই দিকে ক্লিয়ার থাকো এবং পজিটিভ থাকো তোমাদের জাস্ট কী রয়েছে তোমাদের যে রিজার্ভেশন পলিসিটা রয়েছে সেই রিজার্ভেশন পলিসিটা তোমাদের যে তারা যেভাবে যে ফর্মাটে তৈরি করেছে সেই ফর্মাটটা কিন্তু কোর্ট থেকে মান্যতা পাবে কি পাবে না জাস্ট সেইটুকুনি হোল্ড করে তোমাদের দেখতে চাইছে আর আজকে কেসটা কিন্তু তোমাদের উঠেছিলো কোর্টে অর্থাৎ ষোলো তারিখ যে কেসটা ওঠার কথা ছিল তোমাদের রিজার্ভেশান পলিসি নিয়ে যে অন্য অন্য একটা যে ডিপার্টমেন্টে অন্য একটা যে রিক্রুটমেন্টে যে কেসটা হয়েছিলো সেই রিক্রুপমেন্টটাই সেই সেম প্রসেসেই কিন্তু পিআরপি তৈরি করবে তার জন্য দেখতে চাইছিলো যে সেই প্রসেসটা ঠিক আছে কিনা তো সেই প্রসেসটা কিন্তু ডাইরেক্ট এই কেসের সঙ্গে এই যে রেকুমেন্টের সঙ্গে কিন্তু যুক্ত নেই অর্থাৎ রেজাল্টটা যুক্ত আছে একই ফর্মাটের কারণ তৈরি করবে তার জন্য একটু হোল্ড করছে তো আজকে কোর্টে কেসে কি হয়েছে ষোলো তারিখ যে ষোলোই জানুয়ারি আজকে আজকে যে ডেটটা দিয়েছে আবার একটা নেক্সট হিয়ারিং ডেট দিয়েছে সেটা কিন্তু একটু লং ডেট দিয়েছে তেরোই ফেব্রুয়ারি তো পিআরবি কিন্তু তোমাদের একটুগুনি হোল্ড করবে হ্যাঁ এটা মানে তোমাদের শুনতে খারাপ হলেও এটাই সত্যি একটুখানি হোল্ড করবে তোমাদের কিন্তু রিজার্ভেশান পলিসির জন্য একটু হোল্ড করবেই কারণ সেটা দেখবে দেখে তারপর কিন্তু সেই রেজাল্টটা পাবলিশ করবে যাতে ফার্দার কোনো রকম প্রবলেম না হয় তো এটাই ছিল আপডেট তো এমন গুরুত্বপূর্ণ আপডেটের জন্য আর তোমাদের পিআরপি কি করতে চলেছে তেরো তারিখ কিন্তু হোল্ড করবে কি করবে না তার আগে রেজাল্ট পাবলিশ করবে কি করবে না সেটা কিন্তু মানে তার যে লেটেস্ট আপডেট সেটা কিন্তু বিকালবেলা আমি পাবো এবং তোমাদের কিন্তু সেটা শেয়ার করবো তোমরা অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো আর যারা নতুন এসো তারা অবশ্যই চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে দিও